আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে সকালে আম্মু বাজারে গিয়েছিল, তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা বাজার থেকে কী কী এনেছি এবং তার সঙ্গে আমরা আমাদের সারাদিনের ব্লগটাও শেয়ার করব, কী কী রান্না বান্না করছি, কী কী কাজ করছি। তো দেখুন, এখানে রয়েছে জিরা, আস্ত জিরা, এগুলো এখানে 1 কেজির মতো আছে। 1 কেজির প্যাকেট একটা আনা হয়েছে জিরা, আস্ত জিরা। এখানে রয়েছে মটরশুঁটি, এখানে আমরা 1 কেজি মটরশুঁটি এনেছি। তারপরে এখানে রয়েছে 1 কেজি ব্রোকলি, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। ব্রোকলি আমার খুবই ফেভারিট একটা জিনিস, দুইটা এনেছি আমরা। এখানে রয়েছে ডিম, এখানে রয়েছে 1 কেজ ডিম মানে 30টা। আর এখানে রয়েছে গাজর 1/2 কেজি। তো এবারে আপনাদেরকে দেখাবো, যেহেতু এখন আমরা নুডলসের অর্ডার মানে অর্ডার নিই ফুড পান্ডা থেকে, তো প্রায়ই অনেক নুডলসের অর্ডার আসে, তো সেজন্য আমরা নুডলসের একটা বক্স নিয়ে এসেছি। এটা এখানে থাকে 24 পিস। আর এনেছি একটা আস্ত মুরগি, আর যেহেতু ভিউয়ার্স আমরা দুধ চা খাই, তো সেজন্য দুধ এনেছি, গুঁড়া দুধ। এগুলো আব্বু মাত্র এনেছে। আর এনেছে পান সুপারি, আর এনেছে সসের পাতা, অনেকগুলো এনেছে ভিউয়ার্স। এইবারে আমরা ছোট মাছে মশলাগুলো দিয়ে দিব, আর আমি খুব ভালোভাবে সবজিটা ধুয়ে নিয়েছি আর একটা পাতিলে তুলে নিয়েছি। এবারে আমরা দিয়ে দিব মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে দিয়ে দিব লবণ, এই যে আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব মরিচ গুঁড়া, এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া 2 চা চামচ, এবার দিয়ে দিব সয়াবিন তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, হাত দিয়ে মাখিয়ে বসিয়ে, এবার হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। আর এবারে তরকারিটা আমি হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার বড় মাছের জন্য আমরা ফুলকপি কেটে নিচ্ছি। আর ভিউয়ার্স, আমরা যে বাজার থেকে মটরশুঁটিগুলো এনেছিলাম সেগুলো বেছে নিয়েছি। এই যে দেখুন কালারটা কত সুন্দর, একেবারে সবুজ করা। ভিউয়ার্স দেখুন, মটরশুঁটি বিচি থেকে কিন্তু ছোলা হয়েছে অনেকগুলা। আম্মুর প্রিয় বেগুনের বড়া, আম্মুর তো প্রতিদিনই বেগুনের বড়াটা লাগে, সকালেও লাগে রাতেও লাগে। এখানে রান্না করছি বড় মাছের তরকারি টমেটো এবং ফুলকপি দিয়ে। এখানে রয়েছে ছোট মাছ, শিম দিয়ে রান্না করেছি, আর রান্না করেছি ডাল, আর এই যে চিকেনগুলো রান্না করব। আর ভিউয়ার্স এখন যেহেতু সকাল, তো সেজন্য আমরা পাস্তা রান্না করব। পাস্তাটা সিদ্ধ করে ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে রেখে। দেখুন ভিউয়ার্স, এখানে আমরা পাস্তা বানাচ্ছি সকালের নাস্তার জন্য। আর এখানে আমরা সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভেজিটেবল রোল তৈরি করার জন্য। বলো কেমন আছেন? ও তোমার লাগে বলো। হ্যালো, কমেন্ট চেক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এখন ভিউয়ার্স সবগুলো সবজি আমরা ফ্রিজে গুছিয়ে রেখে দিচ্ছি। আমরা নিয়ে নিয়েছি কিছু লেটা মাছ, এগুলো আমরা ভালোভাবে ধুয়ে তারপরে এখন ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে। এখানে আমরা পাতাকপিটাও মিক্স করবো, সেজন্য এখানে আমরা পাতাকপিটা
কুচি করে কাঁচামরিচ আর পাতাকপি ভেজে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি লবণ স্বাদ মতো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো শুরু করি আমাদের রেসিপিটি। এইবারে আমরা মরিচগুলাকে লবণের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। এই যে এভাবে আমি সবগুলো কাটা উঠিয়ে নিব ভিউয়ার্স। আর এবারে আমি সবগুলা মাছ থেকে কাটা উঠিয়ে ফেলেছি, আর এবারে মাছগুলাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই যে মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মাছগুলো মিশানো হয়ে গেছে, এবার আমি পুরোটা ভর্তা একসঙ্গে মিশিয়ে নিব। তো দেখুন ভিউয়ার্স, খুব মজাদার একটা ভর্তা তৈরি করে ফেললাম। এই মাছ ভর্তাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময় তৈরি করা যায়। আর এটা যদি আপনারা গরম ভাত দিয়ে পরিবেশন করেন খেতে খুবই ভালো লাগবে, আশা করছি দিবেন। আর এবং আমাকে সাপোর্ট করবেন সবাই, যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তো আশা করছি আপনাদের সাপোর্টে আমাদের চ্যানেলটা খুব বড় হয়ে যাবে একদিন। তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার হচ্ছে সব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিউয়ার্স, এখন সন্ধ্যাবেলা, তো আমরা সন্ধ্যাবেলায় খাবো বাপা পিঠা। তো সেজন্য ভাপের জন্য পানি বসিয়ে দিয়েছি, এখানে একে একে ভাপা পিঠে তৈরি করছি। দিয়ে দিলাম নারকল। দেখুন ভিউয়ার্স, আমাদের আরোহী পিঠা খেয়েছে মাত্র, মুখ একেবারে চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে ফেলেছে। আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি বাসটা কিভাবে করবেন। এই যে ঠিক মাঝখানে আমি যেখানে কষ লাগাবো ঠিক মাঝখানটা এভাবে আমি এটা এভাবে মিক্সড করে নিচ্ছি একটু প্রথমে, তারপরে এই যে এতটুকু বাস দিচ্ছি, দিয়ে এই যে শুধু এভাবে আপনারা একটু হাত দিয়ে চাপ দিলেই হয়ে যাবে। এই যে এই যে দেখুন, দিয়ে আমরা একটু কষ লাগিয়ে দিব পুরোটাতেই। এখন আমি কাটা টুকরাটা দিয়ে দিচ্ছি, এটা খুব সহজ। এই যে এখন এই সাইডটা আমরা এভাবে লাগিয়ে দিচ্ছি, আর এই যে এই সাইডটাও লাগিয়ে দিলাম, তৈরি হয়ে গেল আমার একটা। প্রথমে আপনারা একটু কষটা দেওয়ার সময় একটু শুকিয়ে নেবেন, তাহলে এটা সুন্দরভাবে লেগে যাবে, না হলে সাথে সাথে পড়লে কষটা ছুটে যায়। এভাবে করে কিছুক্ষণ রেখে দিলে এটা শুকিয়ে যাবে। দেখুন বেশ তৈরি হয়ে গেল আমার আর একটা ঠুঙ্গা। এই যে দেখুন আমার আরেকটা ঠুঙা তৈরি হয়ে গেছে।
এটা কিছুক্ষণ রেখে দিলেই শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর কাজ চালাতে পারবেন, এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, এইভাবে রেখে দিলেই শুকিয়ে যাবে। আমি আরেকটা বাস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।